মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর কংগ্রেসের বিরুদ্ধে ক্রমাত আক্রমণাত্মক হয়ে পড়েছে বদরটি নাজবল। মুখ্যমন্ত্রীর ধন লয় কংগ্রেসী বিধায়ক কমলাক্ষতে পুরকায়স্থ। রাতে মনে মনে মুখ্যমন্ত্রীক লগ করে বিজেপি কংগ্রেসে গড়িছে সম্পর্ক। মুখ্যমন্ত্রী ধুবুরী সমষ্টিত রকিবুল হুসেনক জয়ী করবলে উঠি পড়ি লগার লগতে AIUDFক হরওয়াবলে চেষ্টা অব্যাহত রাখিছে। বিজেপির বি টিম হয়ে কাম করেছে কংগ্রেসে, এই অভিযোগ উত্থাপন করেছে বদরটি নাজবলে। করিমগঞ্জত প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী আবু সালেহ নেজামুদ্দিন চৌধুরীয়ে AIUDFত যোগদান করার পিছতেই বদরটি নাজবলের বিস্ফোরণ। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এজন রিজেক্টেড সালানী মাস, নির্বাচনত হারি পুনের গুয়াহাটির নিজ চেম্বারত বহিব লাগিব বলেও হাফিজ রশিদ আহমেদ চৌধুরী কটাক্ষ করিলে বদরটি নাজবলে। পঞ্চাশ বরসর কংগ্রেসত আছিল, মিনিষ্টার আছিল, এই বদরপুরের এমএলএ আছিল, এখন হোম মিনিষ্টার আছিল। আজি যেখানে বহুত কিছু দুঃখ পাই আমার লগত পঞ্চাশ বরসর পুরানা রিলেশন, এখানে দেখিছে ম্যানিফেস্টো চাইছে, কংগ্রেসের ম্যানিফেস্টো UDFর ম্যানিফেস্টো দুইটো চার পিছত দেখিছে দুইটাই ম্যানিফেস্টো এই লাইনত আছে বলে আজির কংগ্রেস সেই কংগ্রেস থাকা নাই, আজির কংগ্রেস সেই কংগ্রেস থাকা নাই। RSSর বহুত মানুষ কংগ্রেসের ভিতরে সোমাই গেছে, বিজেপির বহুত মানুষ সোমাই গেছে, বিশ্ব হিন্দু পরিষদের বহুত মানুষ সোমাই গেছে। এই কারণে তেখেতে দুঃখী হই UDF জয়েন করেছে, আমি তেখেতক স্বাগত করেছো, সাধারণ জানাইছো, আদরণি জানাইছো, ওয়েলকাম জানাইছো। আর তেখেত আহার কারণে আমার দুবল বহুত লাভ হব, বহুত লাভ হব, এইটুই মই কব বিচার। গোয়ালপাড়ার কেবাজন পদবি কি নাম তোমার জেলা পরিষদক চেয়ারম্যান, এক্স চেয়ারম্যান ধুবুরীর এইসব জয়েন করি আছে, ডেলি আমার লগত জয়েন করি আছে। ভিতরুয়া কথা আপনাদের জানে রাতে কাল কোন কত গই আছে, মোক কোনোদিন আপনাদের রাতে আটটার পিছত হেমন্ত বিশ্ব শর্মার দরজাত আপনাদের দেখিছে নেকি? বুঝলে যে কোনো কংগ্রেসী হোক রকিবুল হোসেন সাহেবের পড়া বই আর ভূপেন পড়ার পর আরম্ভ করি, ইতিমধ্যে কমলাক্ষর তো কল যখন রাইত রাইত গই তার থাকিছে সিএমর পড়া পয়সা লইছে, যেগুলো আজি বিজেপি দ্বন্দ্ব করেছে যোগদান করেছে, খোলাখুলি ঝটঝট পটপট হয়ে গেল। আরো এটা কথা আমি কম, লেটলি যা এক হপ্তাহের ভিতর সিএমে কি কইছে, ধুবুরী রকিবুল হোসেন জিকাতো মই বিচারো, বদরুদ্দিন জিকিলে মই ভয়া পাম আর রকিবুল হোসেন জিতিলে মই ভাল পাম, মই খুশ হম। কার কারণে দূষণের কারণে কয় নাকি, একটু খোলাখুলি বোঝা যায় যে বিজেপির লগত সকলের তালমেল আছে আর বিজেপির ই টিম ইয়ে।